হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আরেকটি অ্যানাদার এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা প্রায় এই সমস্যাটা ফেস করি, দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে হঠাৎ করে ওভার টেম্পারেচার লেখা ওঠে। যে ওভার টেম্পারেচার লেখা ওঠার পর অটোমেটিক্যালি কয়েক সেকেন্ড পর আমাদের ফোন বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা সমাধান করার জন্য দেখা যায় আমরা অনেকেই মেকানিক্সের কাছে নিয়ে যাই মোবাইলটা, আবার অনেকেই মোবাইলটা রিসেট দেই, আবার অনেকেই দেখা যায় মোবাইলটার ফ্ল্যাশ মারি, কিন্তু দেখা যায় কোনো ভাবেই কিন্তু আমাদের মোবাইলটা ঠিক হচ্ছে না। আবার আমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখি কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায় আসলে কোন টিউটোরিয়ালটা ঠিক এবং কোনটা বেঠিক। আজকে আমি আপনাদের মাঝে দুইটা ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমে হয়তোবা আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। সাবস্ক্রাইব করুন হ্যালো নলেজ চ্যানেলকে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে। ভাই বন্ধুরা, নতুন কিছু দেখতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন। ফার্স্টে ট্রিক্স নাম্বার ওয়ান হচ্ছে, আপনারা এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। দেন সেটিং অপশন থেকে আপনারা চলে যাবেন হচ্ছে, এখানে স্টোরেজ নামক একটা অপশন আছে, আপনারা স্টোরেজে চলে যাবেন। অ্যান্ড স্টোরেজ থেকে হচ্ছে আপনারা এখানে হচ্ছে ফোন স্টোরেজ আপনারা চলে যাবেন। দেন আপনারা ফোন স্টোরেজ থেকে আপনারা আপনাদের মোবাইলের যে এক্সট্রা অনেক মেমোরিতে আপনাদের ফোনে এক্সট্রা অনেক ক্যাশ জমা হয়ে থাকে, এই ক্যাশ ডিলিট করতে হবে আপনাদের ফার্স্টে। দেখুন আমার মোবাইলে আমি একটু আগে যেহেতু ক্যাশ ডিলিট করেছি, তাই আপনাদের দেখানোর জন্য আবার ডিলিট করতেছি। আমার আপনাদের মোবাইলে হয়তোবা অনেক বেশি ক্যাশ থাকবে, কিন্তু আমার মোবাইলে দেখা যাচ্ছে আমার তো 2.92 MB ক্যাশ আছে। এই ক্যাশটা ক্লিক করবেন এবং এখানে লেখা উঠবে যে আপনি কি ক্যাশটা ডিলিট করতে চান কি না, ওকে দিবেন। এটা ছিল ভিউয়ার্স ওয়ান নম্বর ট্রিক্স। এখন আমি চলে যাচ্ছি দুই নম্বর ট্রিক্সে। যে দুই নম্বর ট্রিক্সটা হচ্ছে, আপনারা সিটিং অপশনে আপনাদের কাজটা অ্যাপসে চলে যাবেন। দেন আপনার অ্যাপসে থেকে আপনারা যাবেন হচ্ছে যে ডান পাশে উপরে দেখুন যে একটা তিনটা ডট আইকন দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রিসেন্ট অ্যাপ প্রেফারেন্সে আপনারা ক্লিক করবেন। এখানে আমি আবার বলতেছি আপনারা ফার্স্ট অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে থেকে হচ্ছে আপনারা রিসেন্ট অ্যাপ প্রেফারেন্সে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদের যে সমস্যাটা ছিল যে অটোমেটিক্যালি কয়েক সেকেন্ড পর পর আপনাদের মোবাইলে ওভার টেম্পারেচার লেখা উঠতেছিল, এবং ওভার টেম্পারেচার লেখা ওঠার পর আপনাদের ফোনে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যাটা আশা করি এইটা করার পর আর থাকবে না। আর যদি তাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আশা করি প্রবলেম হবে না, প্রবলেমটা ফিক্স হয়ে যাবে বলে আশা করতেছি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হয়ে থাকি। আজকে এই পর্যন্ত।